দীর্ঘ সময় অতিক্রম করার পরে আবারও নতুন একটা ভিডিও আমি আপলোড করতে চলেছি ভাই ভাই ক্রিপ্টোতে আর ভাই ভাই ক্রিপ্টোতে আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আর একটা জিনিস আমি বলে নিতে চাই যারা ভাই ভাই ক্রিপ্টো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভাই ভাই টেলিগ্রাম চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে এখানে আপনারা এক্সট্রা ইয়ারড্রপগুলো পেয়ে যাবেন যেগুলো শর্ট টাইমে আসে এবং যেই ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করা হয় না সেই ভিডিওগুলো আমি এখানে টেলিগ্রামে আপলোড করে দিই কোনো ইয়ারড্রপ যাতে আপনারা মিস না করেন সেই হিসাবে আমি সমস্ত আপডেট এবং সমস্ত ভিডিও আমি টেলিগ্রামে দিয়ে দিই অনেক রকম ভিডিও আসে যেগুলো হয়তো টাইম সাপেক্ষে আমার ইউটিউবে আপলোড করা হয় না কারণ ইউটিউবে থামবেল টাইটেল প্রচুর কিছু দেওয়া লাগে যেটা প্রচুর টাইম সাপেক্ষ তো সেই হিসাবে আমার দেওয়া হয় না সেই হিসাবে আমি এখানে টেলিগ্রামে দিয়ে দিই সেই ভিডিওগুলো পুরো স্টেপ বাই স্টেপ গাইড যেভাবে আমি ইউটিউবে বলি সেম ভিডিও আমি টেলিগ্রামে আপলোড করি তো অবশ্যই আপনার টেলিগ্রামটা জয়েন করে নেবেন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি বলে দিতে চাই আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না তাই যদি আপনারা এখান থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট কিংবা কোনো অ্যাসেট ক্লাসে আপনারা এখানে ইনভেস্ট করেন তাহলে সেটা পুরোপুরি আপনার দায়িত্বে আপনারা করবেন কারণ সেখান থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকে আপনাদের ফাইনান্স লিস্টেড একটা প্রজেক্টের ব্যাপারে বলবো যেটা অলরেডি সিজন ওয়ান এবং সিজন টু কমপ্লিট হয়ে গেছে এবং যারা এখানে পার্টিসিপেট করেছিল তারা সবাই এখান থেকে পঞ্চাশ থেকে হাজার ডলার ইয়ার ড্রপ অলরেডি পেয়ে গেছে আজকের প্রজেক্টটা মূলত আয়োনেটের ব্যাপারে বলবো আয়োনেটের টোটাল তিনটে সিজনে এরা ইয়ার ড্রপ করবে যেখানে এরা টোটাল থার্টি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেনের ইয়ার ড্রপের অ্যালোকেশন করবে যেটা তাদের টোকেন ভ্যালুয়েশনের পাঁচ পার্সেন্ট এখানে আমি তিন নম্বর সিজনের কথা বলবো যেখানে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়নের টোটাল টোকেন অ্যালোগেশন রয়েছে এবং যেটা সমস্ত পার্টিসিপেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এই সিজনটা জুনের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ অবধি চলবে যত শীঘ্রই পারবেন আপনারা এখানে পার্টিসিপেট করবেন কেউ মিস করবেন না আপনারা এটা খুব শীঘ্রই ইয়ার ড্রপ পেতে চলেছেন এবং এই ইয়ার ড্রপটা যেহেতু বাইনান্স ডিস্টেড এবং বাইনান্স ব্যাক ইয়ার ড্রপ সেহেতু আপনারা এখান থেকে একটা হেভি অ্যামাউন্ট আর্ন করতে পারে তো চলুন এবার দেখা যাক স্টেপ বাই স্টেপ কি কি টাস্ক আপনাদের এখানে ফলো করা লাগবে ফাইন এটা সিজন 3 তে সিম্পল কিছু টাস্ক আছে গ্যালাক্সির যেখানে আপনাদের শুধু গ্যালাক্সির সোশ্যাল মিডিয়া টাস্ক পারফর্ম করা লাগবে এবং তার জন্য আপনাদের অবশ্যই গ্যালাক্সির পাসপোর্ট হোল্ডার থাকা লাগবে এবং গ্যালাক্সি ওয়েব 3 স্কোর থাকা লাগবে তো গ্যালাক্সি পাসপোর্ট স্কোরটা কি আসলে গ্যালাক্সির পাসপোর্ট স্কোরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এখানে দেখুন গ্যালাক্স স্কোর বলে দেখাচ্ছে জাস্ট এটা হচ্ছে গ্যালাক্সি স্কোর তো গ্যালাক্সি স্কোরটা আপনাদের মিন করতে হবে প্রথমে এর জন্য আপনাদের পাঁচ ডলার কিংবা নয় ম্যাটিক লাগবে বা আপনাদের যে গ্যালাক্সির যে স্কোরটা সেই স্কোরটা মিন করতে পারবেন এবং এই স্কোরটা মিন করলে আপনারা এই ইয়ার ড্রপটাই এলিজিবল হতে পারবে তো এখানে আপনাদের পাঁচ ডলার এবং দশ ডলার মোটামুটি ওই পনেরো ডলার মতো এখানে ইনভেস্ট করতে হবে এবং এখানে পাসপোর্টটা কি তো আপনারা জাস্ট আইডেন্টিটিতে ক্লিক করবেন আইডেন্টিটিতে ক্লিক করার পরে পাসপোর্ট বলে লেখা আছে পাসপোর্টের উপর ক্লিক করার পরে মিন নাওয়ের উপর ক্লিক করবেন মিন নাওয়ের উপর ক্লিক করার পরে জাস্ট দুটোই টিক করে দিয়ে কন্টিনিউর উপর ক্লিক করবেন নিয়ে পয়সিং দেখাবে আপনাদের জাস্ট এখানে একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদের কে করতে বলবে পাসপোর্ট ন্যাশনাল আইডি দিয়ে আপনারা যে কোনো একটা আইডি দিয়ে এখানে কে টা কমপ্লিট করে নেবেন কে টা কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের অটোমেটিকলি একটা টানজান যাবে যেখানে আপনাদের দশ ডলারের ইউএসডিটি অথবা দশ ডলারের ম্যাটিক আপনাদের পে করতে বলবে অথবা ইএন পে করতে বলবে যেকোনো একটা টোকেন এখানে পে করে দেবেন পে করে দিলে এখান থেকে আপনাদের পাসপোর্টটা মিন্ট হয়ে যাবে পাসপোর্ট স্কোর এবং হিউমিনিটি স্কোর দুটোই মিন্ট হয়ে গেলে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরে জাস্ট এখানে এই দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল হয়ে যাবে তারপর আপনাদের কি করতে বলেছে ফলো করতে বলেছে ডিসকোয়ার জয়েন করতে বলেছে এবং এই ওয়েবসাইটটা আপনাদের ভিজিট করতে বলেছে ভিজিট করলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ফলো করতে বলেছে ফলো করলে সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে গেলে টোটাল আপনারা এখান থেকে আড়াইশো পয়েন্ট ক্লেম করে নিতে পারবেন তারপরে আপনারা সেকেন্ড যে টাস্কটা আছে সেই টাস্কটা পারফর্ম করবেন এই টাস্কগুলো কিন্তু খুব শীঘ্রই এন্ড হতে চলেছে প্রথম টাস্কটা সাঁত্রিশ ঘন্টার মধ্যে এন্ড হয়ে যাবে সেকেন্ড টাস্কটা কুড়ি ঘন্টার মধ্যে এন্ড হয়ে যাবে তাই ভিডিও ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত টাস্কগুলো পার্টিসিপেট করে নেবেন তারপরে নেক্সট যে টাস্কটা আছে সেই টাস্কটা আপনাদের কি করা লাগবে এই দুটো তো আপনাদের লাগবে এই রিকোয়ারমেন্ট হিসাবে তারপর আপনাদের লাইক করা লাগবে রিটুইট করা টুইট করা লাগবে তারপর লাইক করা লাগবে তারপরে রিটুইট করা লাগবে তারপরে এখানে এই এক ভিডিওটা আপনাদের ওয়াচ করা লাগবে তারপরে লাইক তারপরে আবার করা টুইট লাইক করা টুইট জাস্ট এখানে সোশ্যাল মিডিয়া টাস্ক পারফর্ম করা লাগবে তারপরে এখানে কি বলে যে সাবমিট স্ক্রিনশট ইওর মেম তো এখানে একটা আপনাদের মেম বানানো লাগবে যে মেমটা আপনাদের এখানে সাবমিট করা লাগবে জাস্ট এই স্টেপটা আপনারা ভালো করে দেখেন কিভাবে করবেন তো এখানে জাস্ট এইটার উপর ক্লিক করবেন এখানে ডিটেলস এর উপর ক্লিক করবেন ডিটেলস এর উপর ক্লিক করলে এখানে একটা আপনারা গুগল ফর্ম দেখতে পারবেন জাস্ট এই ফর্মটা আপনারা নতুন ট্যাবে ওপেন করে নেবেন ওপেন ইন লিংক ইন নিউ ট্যাব ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের এখানে যে মেমটা পোস্ট করবেন টুইটার সেটার একটা স্ক্রিনশট চাচ্ছে তো মেমটা আপনারা কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট টুইটার ওপেন করবেন টুইটার ওপেন করার আগে আপনারা এখান থেকে একটা হ্যাশট্যাগ ইউজ করতে বলেছে সেই হ্যাশট্যাগটা কপি করে নেবেন যেমন এখানে বলেছে ট্যাগ ইউজ করতে হ্যাশট্যাগ @ionet কপি কপি করে নিয়ে টুইটারে ব্যাক আসবেন ব্যাক আসার পরে জাস্ট এক্সপ্লোরারে যাবেন এক্সপ্লোরে গিয়ে এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করে জাস্ট এন্টার এর উপর ক্লিক করবেন এন্টার উপর ক্লিক করার পরে দেখবেন অনেকে অনেক রকম মেম ক্রিয়েট করেছে আপনারাও জাস্ট এরকম টাইপের যেকোনো একটা মেম ক্রিয়েট করে দিতে পারেন অথবা এখান থেকে যেকোনো একটা মেমের ছবি ডাউনলোড করে নিতে পারেন যা লিখেছে সেম টু সেম কপি করে নেবেন কপি করে আপনারা এখানে জাস্ট হোমে আসবেন পরে আপনারা যে মেমের ছবিটা ডাউনলোড করেন সেই মেমের ছবিটা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে সেম টু সেম এখানে লিখে দেবেন মাথার উপরে দিয়ে জাস্ট পোস্টার এর উপর ক্লিক করবেন পোস্টার এর উপর ক্লিক করার পরে এখানে ভিউ পোস্টার এর উপর ক্লিক করে জাস্ট এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে এখানে আপলোড করে দেবেন এখানে অ্যাড ফাইলের উপর ক্লিক করবেন অ্যাড ফাইলের উপর ক্লিক করে আপনারা ফ্রি স্ক্রিনশটটা আপলোড করে দেবেন করে দেওয়ার পরে এখানে আপনাদের সোলানা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিতে বলেছে এবং এই অ্যাড্রেসটা যেন অবশ্যই আপনাদের গ্যাল্যাক্স অ্যাকাউন্টের সাথে বাউন্ড করা থাকে তো এটা আপনারা কি করবেন দেখুন গ্যালাক্সে ব্যাক আসবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে সেটিং এর উপর ক্লিক করবেন ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক ক্লিক করার পর এখানে সোলানা বলে লেখা আছে সোলানার উপর ক্লিক করবেন তারপর আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করলে আপনাদের এখানে ফ্যান্টম ওয়ালেটের অ্যাড্রেস দেখিয়ে দেবে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে আপনারা এখানে পেস্ট করে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনারা মিনিমাম চব্বিশ ঘন্টা এখানে ওয়েট করে দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা একটা জিনিস চেক করবেন যে এখানে লাস্ট আপডেট কখন হয়েছে যদি লাস্ট আপডেট আপনাদের করার কিছুক্ষণ পরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে এই ঘন্টার উপর ক্লিক করে কমপ্লিট করে নেবেন টাস্কটা হয়ে গেলে এখান থেকে আপনারা পুরো পয়েন্ট ক্লেম করে নেবেন তারপর আপনি নেক্সট বলেছে লাইক করতে প্রোডাক্ট ওয়েট করতে তারপরে নেক্সট আবার লাইক করতে এইভাবে এখানে ডেলি বেসিসে টাস্ক আপডেট হতে থাকে এইভাবে আপনারা এখানে টাস্ক করতে থাকবেন সমস্ত টাস্ক এখানে পারফর্ম করার পরে আপনারা আয়োনেটের উপর ক্লিক করবেন আয়োনেটের উপর ক্লিক করলে এখানে মাই পয়েন্ট সেকশনে আপনারা সমস্ত পয়েন্ট দেখতে পারবেন এবং অবশ্যই আপনারা এখানে এই আয়োনেট স্পেসটাকে ফলো করে দেবেন এই ছিল সিম্পল কিছু স্টেপ যেখান থেকে আপনারা আয়োনেটের সিজন তে পার্টিসিপেট করতে পারবেন